প্রবাসীরা প্রায় 1 কোটির অধিক প্রবাসী বিদেশে আছে তারা বলেন যে তারা পাসপোর্ট ঠিক নয় পাঠান না পুলিশ ক্লিয়ারেন্স হয় না তাদের অনেক সময় দেশে আসলে হয়রানি হয় তাদের ভূমি অনেকে ব্যবহার করে ফেলে তাদের সময় মতো তারা ম্যারেজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এগুলো হয় না ল্যান্ড ডিসপিউট থাকে তাদের ডেড বডি আনতে আমরা অনেক সময় তথ্য ঠিক মতো পাই না তারপরে প্রবাসীদের অভিযোগ আছে আমরা কোনো পাসপোর্ট তৈরি করি না আমরা এনআইডি দেই না তথ্য সংগ্রহ করে দেশে পাঠাই সেইগুলো ফেরত যেতে এত দেরি হওয়ার সময় তার ফলে ওরা অসন্তুষ্ট সেই ক্ষেত্রে আমরা আশা করব যে ডিসি সাহেবরা এর প্রতি মোর সেন্সিটিভ হবেন যাদের এই সমস্ত সেবা আমরা সহজে ত্বরান্বিত হয় হয়রানিমূলক সাহায্য সেবা দেওয়া যাবে আমরা বলেছি যে আমাদের আমাদের সহকর্মীরা সংসদ সদস্য হইবেন বলেছেন যে তাদের আপনার ঠিক মতো স্থানীয় প্রশাসন কিংবা অন্য সরকারি অফিস অনেক সময় সেই ধরনের আপনার সম্মান দেয় না কিংবা তারা যেহেতু নির্বাচিত হয়েছেন কিছু কমিটমেন্ট করেছেন সেইগুলো অগ্রাধিকারের বিরুদ্ধে বিবেচনা করা হয়েছে আমরা বলেছি না এদেশের বড় সম্পদ পানি এবং মানুষ এই মানুষগুলোকে কর্মসংস্থানের জন্য এরা যদি স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু মনোযোগী দেন আমরা বলেছি যে অনেক সময় স্থানীয় প্রশাসন যেগুলো নিজেরাই করতে পারে সেইগুলো তারা ঢাকায় পাঠায় দেয় এবং নিজের দায়িত্বটা এড়িয়ে যান এবং এর ফলে সবাই ঢাকা কেন্দ্রিক হচ্ছে এই ব্যাপারে তারা সজাগ হবে যেগুলো তাদের করাপক্ষের করা উচিত সেগুলো তারা স্থানীয়ভাবে সমাধান করবে আমি বলেছি যে আমাদের কোনো কোনো ক্ষেত্রে সামান্য একটা দুর্ঘটনা বা সাম্প্রদায়িক সম্প্রীতির সমস্যা সৃষ্টি তাইকে একটা কি ভেঙে ফেললো প্রতিমা ভেঙে ফেললো আর সারা পৃথিবীর মতো একে ছড়ায় ফেলে এখন পৃথিবীরটা খুব ইন্টারকানেক্টেড গ্রামেগঞ্জে যা হয় সব সব জায়গায় পৌঁছে এই ব্যাপারে তারা খুব শক্ত অবস্থান